না বড় বড় পর্দায় না বসে এনে একটা মীমাংসা দেওয়া হয়েছিল, মীমাংসা সে মান্য হয়ে গেছে, সর্বদিক তারে বুঝায় মানায় দেওয়া হয়েছে, সে মানছে, সে মান্য এত সবার কাছে, মানে সবার সামনে মানছে, পিছে যে সে যেমন তেমনই আছে, যাওয়ার পরে বাসায় যাওয়ার পরে সে আর এটাতে নাই, এই কথাতে সে নাই, এই কথাতে না থাকে আবার নতুন করে দিবে টাকা টাকা বেশি টাকা সব আসসালামু আলাইকুম করে থেকে সে জাল দিয়ে মাছ মেরে নিয়ে গেছিল, এইগুলি মামলা হয়েছিল তার বাবা থাকতে, এই মামলায় আমরাও জাল কাটেছি, এই যে এই মামলা বাড়ি তার আন্দি সে শুধু এইটা না এই পারে মিথ্যা কে আমরা আপনারা ওই যে তার দুই বাইরে ধরে নিয়ে আপনি ওই পারের পারের যত বাড়ি আছে সকল বাড়ির আশপাশে জিগা আছে নেতাদের সাথে এদের বাড়ি জয়ের পাশে জয়ের পাশে পুকুরের পার মিন পুকুরের পার এটা আমার বাড়ি, কিন্তু জয় হলো বেশিরভাগই ডাকা থাকে বাড়িতে চন্দু বইয়ের বয়ে থাকতেই পারে না, সে একজন আতঙ্ক আতঙ্ক জয় আতঙ্ক বিরাজ করে সে সবসময় জায়গাতে পুরাটা পুকুর বাগান জয়ের এগুলি যা আছে সব জয়ের আর জয় মোটামুটি ভাবে মসজিদ মাদ্রাসা ভালো মনের আপনাদের পাশে আমার পুষ্টি 17 বছর ধরে ধরা বাড়া বাড়া 17 বছর ধরে বাড়া লিসে নিয়ে যারা চাষ করে আপনি একটু বলেন আমার সমস্যা মনে হলো আমি এই আজকে 17 বছর ধরে করছি জি করার পরে দেরা বাড়া দে এই বাড়ার মধ্যে একটা মামলা অনাকলা হ্যাঁ আরেকটা মামলা গুপ্ত লাগে ওরান ফিরে আমি বতনে জেলো কাটেছি আমি জেলো কাটেছি দুধ ব্যাপারে এরপরে থানার রায়তে যে এই জায়গার মধ্যে মাটি কাটতেছে অবৈধভাবে তখন আমি আবার আসছি সাথে তখন আইসা বললাম না এটা তো অবৈধ না তার বাবার 3 একর 32 শতাংশ মাটি ওই জায়গার থেকে সে মাটি কাটতেছে তখন বলতেছে না সে তো নোটিশ করছে আমাদের কাছে সন্দেহ হইয়া তখন আমি বলছি যদি নোটিশ করে দেয় তা আপনি একটু জাস্টিফাই করেন কাগজপত্র আপনি দেখেন যে এই সম্পত্তিগুলো তার না উনার পরে পুলিশ আমি দেখালাম পুলিশে দেওয়ার বোঝা করছেন না সম্পত্তি তো পুরাটি জয়ের মনে হয় আর কি তখন বলতেছেন না এটা তো আসলে তাহলে উনি একটা চিট মামলা করছে সে ক্ষমতা দেখাইতেছে জয়ের চাষা হিসেবে কিন্তু জয়ের চাষা না হতো তাহলে চিঠি আমরা সমাজবাসী ধরতাম এইটাই জয় আসলে আমরা বলি যে জয় তো তোমারই চাষা এখন আমরা তোমার লাগে যাবো তো তাদেরকে নিয়ে আমরা বৈশা এরকম দু একজনের নাম বলি আয়াতলি ফিরাজপুর দিনে এরকম এলাকা সবচেয়ে বেশি বুঝে কুলিয়ার চুরু উপজেলায় এদেরকে নিয়ে আমরা বসছি মুক্তিযুদ্ধ কমান্ডার সাহেবের সভাপতিত্বে আমাদের প্যানেল মেয়র হাবিব ছিল এরকম আরও কিছু গণ্যমান্য ব্যক্তির সহ আমরা বসিয়া তাহলে ইয়ে করছি জয়াদের নামে একটা মামলা করছিল এটাও সে উদ্ধ করবে 30,000 টাকা আমরা এই মাছ চাষ করছিলাম মাসের বরাবর তাহলে ফেরত দেওয়ার জন্য এটা আমরা কমান্ডার সাহেবের কাছে জমা দিছি টাকাগুলো জমা দেওয়ার পরে সে তারপর আমরা নিজের থেকেই খুঁড়ি গাড়ি মারছি মারার পরে হ্যাঁ তো একটার পর একটা মিথ্যা মামলা দেওয়া একটু ওই অসহায় তিন ছেলেকে সুন্দর ভাইয়া পাইলানি করতেছে আচ্ছা তাহলে এই ব্যাপারে আপনারা কি কি আর কি পদক্ষেপ নিচ্ছেন আমরা তো এখন পদক্ষেপ বলে আমরা তো এখন আইনিভাবে মোকাবেলা করার জন্য চিন্তা ভাবনা করতেছি পাশাপাশি আমি সামাজিকভাবে সে অনেক মামলা করেছে তার বাবা জয়ের বাবা থাকতে পাই অনেক মামলা করেছে বিভিন্নভাবে সে হুমকি দেয় জয়ের সে নিকুচ করে ফেলবে সে জয়ের নিকুচ করে ফেলবে অনেকবার এরকম হুমকি দেয় এখন হুমকি দিয়ে আসতেছে আর দাদার যে মেয়ে আছিল মেয়ে বলতো এই যে দলিল দেখা সেই পুকুরের দাগে আমার জায়গায় বিক্রি হবে না আমার বাপের স্মৃতি পশ্চিমবঙ্গের মেয়ে এই যে 63 টাকা পুকুরের মাঝে কাউলো হয়ে গেছে আমরা আমার বাপ দাদার জায়গাটা না থাকলে আচ্ছা মনে করেন রাষ্ট্রের বুকে দেওয়া করে পুকুরে ভি তো পুকুর করছি লগে আর একটা পুকুর আছে এই দাও আপনি কাজন গেলেন না একটু দাসেন তারপরে কথা বলেন লোককে ডাকেন আপনি না বললেন যে এখনই ডাকলে এখনই এসে বলবে আমি কি তার সাথে যোগাযোগ আছে
তাই আপনি জমি কিনছেন না বললেন নগরপুর আদালত যখন আসার আগে দেয়াত আমি এটা পুকুরের ভিতরে পুকুর করছি কোথায় কিছু বলা যায় না ডাক দিলে আসবে ডাক দিলে এসে পড়বে ডাক দিলে হন থাকে দাইলিলে হন তো নাই এটা দেখ।